আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে একটি ক্লাস নিয়ে হাজির আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে আমাদের কাছে একটি সার্কিট বোর্ড আছে, এটি হচ্ছে জুকি DDL H7007 মডেলের একটি সার্কিট। তো এটির প্রবলেমটা হচ্ছে ইরোর 809 আসে, 809 আসে, 809। তো আমরা জানি যে 809 হচ্ছে সলিনয়েড প্রবলেম। তো আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের এই সার্কিটের সমস্যা। তো আমার এটা হচ্ছে সলিনয়েড কানেক্টর, খুব শর্ট ভিডিও দেব, কারণ আমরা আসলে যদি সার্কিটের প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের সার্কিটের কাজ করতে পারবো। কিন্তু কোন সার্কিটের প্রবলেম, একটা সার্কিটের দুটা সার্কিট থাকে। তো একটা পাওয়ার বোর্ড আছে, এটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট। তো আমাদের এটা হচ্ছে সলিনয়েড কানেক্টর, এবং ছয়টা মসফেট দিয়ে একটা সলিনয়েড চালানো, একটা দুটা তিনটা সলিনয়েড চালানো, একটা উইপার চালানো হয়, একটা সিজার সলিনয়েড চালানো হয়। তো আমাদের এই সার্কিটের যেহেতু যদি প্রবলেম হয় তাহলে আমার এই ইরোরটা আসতে পারে। তো আমরা ছয়টা মসফেট আগে আমরা চেক করবো। মসফেট চেক করতে হলে আমার মিটার কোথায়, ডায়োড সিলেক্ট করতে হবে। আমরা মিটার ডায়োড সিলেক্ট করে নিলাম। আমরা সব মসফেটগুলো একবার চেক করে দেখব যে আমাদের মসফেট কোনটা খারাপ হইলে আমার ইরোর চলে আসতে পারে। দেখতে পাচ্ছি যে আমাদের এই মসফেট ভালো আছে। শিক্ষার্থী বন্ধু, দেখা যাচ্ছে যে আমাদের এই মসফেট ভালো আছে। যেহেতু আমাদের সার্কিটে শর্ট সার্কিট আছে, সেজন্য কিন্তু আমাদের এই ইরোরটি আসতে আছে। শিক্ষার্থী বন্ধু, আমাদের এই সার্কিটের ভিতরে অবশ্যই শর্ট সার্কিট আছে, যে কারণে আমাদের সলিনয়েড শর্ট সার্কিট ইরোরে আমার দেখাচ্ছে যে সলিনয়েড শর্ট সার্কিট। তো আমাদের এই ছয়টা মসফেট ভালো আছে, এখানে আরও দুই তিনটা মসফেট আছে, আমরা ইরোটি চেক করব। দেখা যাচ্ছে যে আমাদের এই মসফেট শর্ট হয়ে গেছে। দেখেন এই মসফেট আমাদের শর্ট হয়ে গেছে, আর এখান থেকে এখানে আমাদের এই মসফেট কিন্তু শর্ট হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধু, এই মসফেটগুলো শর্টের কারণে আমাদের কিন্তু ইরোর সলিনয়েড শর্ট সার্কিট দেখাচ্ছে। আমরা আসলে ইরোর নিয়ে কাজ করবো, যখন আমার যে ইরোর আসবে ওই ইরোর কোড আমরা ফলো করবো। ফলো করলে আমরা আসলে ফাইন্ড আউট করতে সুবিধা হবে যে আসলে আমাদের কোন জায়গায় সমস্যা। যেহেতু আমাদের সলিনয়েড শর্ট সার্কিট, তাহলে আমাদের এখান থেকে আমার আশেপাশে কম্পোনেন্টগুলো আমরা চেক করলে আমরা এর সমাধান পেয়ে যাবো। তো আমরা মসফেটগুলো আমরা চেঞ্জ করে ফেলবো, আমরা নতুন মসফেটে আমরা মসফেট লাগাবো, চেঞ্জ করবো। শিক্ষার্থী বন্ধু, যে কোনো সার্কিট, যে কোনো মাদারবোর্ড হোক না কেন, আপনার যদি সদিচ্ছা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমরা আসলে এই কাজটি করতে পারবো, আমরা এই কাজ শিখতে পারবো, যত কঠিন হোক না কেন। কিন্তু আমাদের ইচ্ছা থাকলে কিন্তু আমরা এগুলো ঠিক করতে পারবো। তো আমরা মানে স্টেপ ফলো করবো যে আসলে আমার ইরোরে কী বলছে। ইরোরে বলছে আমার সলিনয়েড শর্ট সার্কিট, তাহলে আমার এই সলিনয়েডের কানেক্টর থেকে আমার কাজ কিন্তু শুরু করতে হবে। এখান থেকে আমাদের মসফেট দেখতে হবে, এই কম্পোনেন্টগুলো কিন্তু আমাদের চেক করতে হবে। তো শিখে দেবো আমরা মসফেটটি খুলে ফেলবো। মসফেট খুলে ফেলবো, খুলে নতুন মসফেট লাগাই দেবো। যেহেতু আমার মসফেট শর্ট সার্কিট দেখাচ্ছে, মসফেট শর্ট, মসফেটের নাম্বার কি, এটা J601। আমরা এই মসফেটটি লাগাবো, এখানে যে মসফেট যেখানে আছে ওই মসফেটের নাম্বারটি লাগাবো। এটা লাগালো না, এই মসফেট আমাদের শর্ট আছে। আমরা এই মসফেটটা যেখানে লাগাবো, শিক্ষার্থী বন্ধু, আমরা এই মসফেট এখানে লাগিয়ে নেবো। একটু ফিনাল বা অকটান দিয়ে আমরা সুন্দরভাবে একটু নিট অ্যান্ড ক্লিন করে নেবো সার্কিটটি। টোটাল সার্কিট আমরা একটু ক্লিন করে নেবো, ফিনাল বা অকটান বা কন্টাক্ট ক্লিনার দিয়ে। আমাদের মসফেট কি শর্ট ছিল, আমরা নতুন মসফেট লাগাইছি। এখন দেখেন আমার মিটার দিকে লক্ষ্য রাখবো, এখন কিন্তু আমাদের এখন কিন্তু শর্ট সার্কিট নাই, আমাদের মসফেট নতুন মসফেট আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই মসফেটটা চেক করবো যে আমাদের মসফেট খারাপ ছিল কিনা।
এখানে এটা কিন্তু আমাদের শর্ট আছে, ভালোভাবে লক্ষ্য রাখুন আমাদের মসফেট কিন্তু এটা শর্ট আছে, আর নতুন মসফেট কিন্তু আমাদের লাগানো অবস্থা কিন্তু শর্ট নাই। দেখেন এই মসফেট আমাদের, এই মসফেট দুটো আমাদের কিন্তু শর্ট আছে। সেক্ষেত্রে কিন্তু এখন আমরা সার্কিটটি মেশিনে লাগাবো, মেশিনে লাগাই দেখবো যে আসলে আমাদের সার্কিটে প্রবলেমটা সলভ হয়েছে কিনা, যেহেতু আমাদের এরর আসছে, এরর 809 আসছে। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আমরা যদি স্টেপ ফলো করে কাজ করি, যে কোনো ধরনের মাদারবোর্ডটা কিন্তু আমরা রিপেয়ারিং করতে পারবো। আমরা যদি সার্কিটে পার্টসের প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ জানি, মসফেটের কাজ কি, ডায়োডের কাজ কি, ট্রানজিস্টারের কাজ কি, সব ধরনের কম্পোনেন্টের কাজ করি এবং স্টেপ ফলো করি, এবং কম্পোনেন্টগুলো যদি আমরা ডিজিটাল মাল্টিমিটারে চেক করতে জানি ভালো না খারাপ, তাহলে আমরা যে কোনো ধরনের মাদারবোর্ড আমরা রিপেয়ারিং করতে পারবো, হোক ছোটো হোক বড় হোক, যে কোনো ধরনের মাদারবোর্ড। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অবগত আছেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের একটি ট্রেনিং সেন্টার করেছি, বা একটি ইলেকট্রনিক্স সার্কিট রিপেয়ারিং, মাদারবোর্ড রিপেয়ারিং একটি ল্যাব তৈরি করছি। যদি আপনার কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান, তাহলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এখন মাদারবোর্ডটি আমরা মেশিনে লাগাবো, দেখে আমাদের কী ধরনের এরর আসে। শিক্ষার্থী বন্ধু, আমরা মেশিনে পাওয়ার দিয়ে দিলাম, এখন আমরা মেশিন চালাবো। আমাদের স্যার মেশিনে কোনো স্যার আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে।